সংস্কৃতির প্রতি আস্থা জ্ঞাপন সব কিছুই ভাবিয়ে তোলে আমার, আর তাই কথা বলাচ্ছিস কেন? তুই বল, সব ভাষা এক হয় কিভাবে? একই তো, আফটার অল সব ভাষা তো একই। তাহলে ও কামন এর বাংলা বল তো। ও কামন ফিরে এসো। না তাহলে বিষাদের ইংরেজি কি? বিষাদ স্যার, ওটা তো দুঃখ। তাহলে কি দেখেছিস, সব ভাষা কিন্তু এক না, এক এক ভাষার অনুভূতি আলাদা, সেগুলোর বাচন ভঙ্গি আলাদা, আর সেগুলোর অর্থ আলাদা। এই বাংলা ভাষা আমাদের নিজস্ব ভাষা, এই ভাষা আমাদের প্রাণের বিনিময়ে অর্জিত ভাষা। জিন্না তার ভাষণে বলেছিল, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বাঙালিরা শুনে বিক্ষুব্ধ হয়ে ওঠে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে হরতাল ডাকে ছাত্র সমাজ, তাদের দাবিয়ে রাখতে 144 ধারা জারি করা হয়। সেদিন 144 ধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ তরুণদের কণ্ঠে মুখরিত হয়ে ওঠে, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। Thank you.
কিন্তু হঠাৎ পুলিশের গুলিতে রক্তে রঞ্জিত হয়ে ওঠে তারপর সুভিক্ষায় সালাম বরকত রূপ আরো অনেকে। অবশেষে 1954 সালে পাকিস্তান সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়, আমরা পাই আমাদের বাংলা ভাষা। আধুনিকতার নামে বাংলা ভাষাকে ভুলে যাচ্ছি, ভাষা শহীদদের আত্মত্যাগকে ভুলে যাচ্ছি, আমাদের নিজস্বতাকেও ভুলে যাচ্ছি। আর এই কারণেই আমরা বাংলাদেশি হয়েও হয়ে উঠছে অন্য দেশের মানুষ। আমাদের শিকড়টা থাকছে এখানে, কিন্তু ডালপালা মিলছে অন্যখানে। তোরা কেউ বাংলাদেশি নেই, তার প্রমাণ দেখতে চাস? কিভাবে? তোর বন্ধুদের কথা ভেবে দেখ, তারা এখন আর শুদ্ধভাবে বাংলা কথা বলতে পারে না, আর বাংলা বলতে চাইলেও তার মধ্যে ইংরেজি চলে আসে। নিজে ভেবে দেখ তুই। কিছু বলবে? আই এম ইন আ হারি। দাদি বলছিল যে আমরা মানে ভাষা হারিয়ে ফেলছি, আমাদের জাতিসত্তা হারিয়ে যাচ্ছে। হোয়াট? এইসব ব্যাকগ্রাউন্ড চিন্তাভাবনা তোমাকে করতে হবে না। দাদা বলছিল যে এইসব চিন্তাভাবনা এই সময় আর চলে না, দুনিয়া অনেক এগিয়ে যাচ্ছে। ইউ হ্যাভ টু থিঙ্ক গ্লোবালি। কিন্তু বাবা, এই সমস্ত পুরনো চিন্তাভাবনা আঁকড়ে ধরলে তুমি অথর্ব হয়ে পড়বে। এই সমস্ত পুরনো চিন্তাভাবনা আঁকড়ে ধরলে তোমাকে অথর্ব বানিয়ে ফেলবে এরা। তার মানে তোর মতে জাতিসত্তা আত্মপরিচয়ের আলাদা কোনো মূল্য নেই? বাবা, এসব অনেক ওল্ড থিঙ্কিং। এখন আমরা সবাই অন্য কারোর মতো হতে চাচ্ছিস নিজের পরিচয় বলে? কিন্তু তোরা আসলেও কি অন্যদের মতো হতে পেরেছিস? এসব কি বলছে? শোন, বাপ দাদার ভিটে মাটি ছেড়ে শহরে থাকলেই তাকে করে তুই আধুনিক হতে পারবি না। তোর কথায় যে ইংরেজি টানটার মধ্যে বাংলা চলে আসে, ওটাই তোর আসল পরিচয়, বুঝলি? ওটা সহজে তুই বুঝতে পারবি না। আর ওরা চাইছে তোরা যেন সেটাই ভুলে যাস। আর আসলেই আজ তোরা ভুলে যাওয়ার দরকার নেই। আবার জাতি হিসেবে মাথা উঁচু করেও দাঁড়াতে চাস? তোদের এসব আধিক্যতা দেখলে বড্ড হাসি পায়, মাথা তুললে তো তোর পরিচয় জানতে চাইবে। তখন কি বলবি তোরা? তুই কে? তোর পরিচয় কি? তখন কিছুই বলতে পারবি না। ও, তোমরা ব্যাংকেটেরই রয়ে গেলে। আই হ্যাভ টু গো নাও, আই অ্যাম গেটিং লেট। কিন্তু
জানে, এসব যদি সত্যি হয় তাহলে তো ওদের উদ্দেশ্যে সবার বোঝা যাওয়ার কথা, কিন্তু কেউ বুঝছে না কেন? খেলার ছলে যদি ওদের সবাইকে দাস বানিয়ে রাখে তাহলে সেটা বুঝবে কীভাবে বল? মানে মানে ধর ওরা একদিন ওদের দেশ থেকে কে কিনে বললো এটা এখন থেকে তোমাদের দেশে পিঠা, তার মানে পিঠা ইংরেজি অপমিত হয়ে গেল কে? তো কি হয়েছে পিঠা আর কেক কি এত ধরে? তুই ভেবে বল। পিঠা কেক না দুটো তো আলাদা জিনিস। হ্যাঁ ঠিক এইভাবেই ওরা একদিন তোদের কেক খেতে দিয়ে পিঠাও গুলিয়ে দিল। সেই বিদেশের চা খাওয়ানোর মতো প্রথমে আমাদের ফ্রিতে চা খাওয়ালো, পরে অভ্যাস হয়ে গেলে আমাদের চা আবার আমাদের কাছেই বিক্রি শুরু করলো। এই তোর কথাই ধর, জীবনে তোর জাতীয় পোশাক পরেছিস, আদৌ কি জানিস সেটা কি? মানে আমি তো শার্ট প্যান্টি মানে এটাই তো। না রে এটাই তো না, তুই ভুটানের কথা ভাব, ওরা কিন্তু কর্মক্ষেত্রেও নিজেদের জাতীয় পোশাকটাই পরে, কিন্তু আমরা পারি না, আমরা লজ্জা পাই। আর এভাবেই সব কিছু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, সব শব্দ সব বাক্য হারিয়ে যাচ্ছে, আর শেষ ছোবলটা মারে তোর পরিচয়। আমরা ওদের মতো হতে গিয়ে নিজেদের জাতিসত্তা আত্মপরিচয় সব হারিয়ে ফেলছি। দাদা আমরা কি সত্যি আমাদের জাতিসত্তা হারিয়ে ফেলছি? ওরা তোদের বাপের বাড়ি রেখেছে রে, তোরা হবি তাদের দাস, আত্মপরিচয়হীন দাস, অদৃশ্য দাসত্বের এই বাঁধন তোরা আজীবন বই নিয়ে চলবি। দাদা আমরা কি কিছুই করতে পারি না? কারা আমাদের এইভাবে সব কেড়ে নিচ্ছে? কিভাবে আমাদের সব শব্দরা এইভাবে হারিয়ে যাচ্ছে? কিভাবে তুই তো নিজেকে প্রশ্ন কর, নিজের মনের ভেতর প্রবেশ করে দেখ। নিজেকে? হ্যাঁ নিজেকে চিন্তা করে দেখ, কিভাবে ওরা আমাদের মুখের ভাষাকে অন্যায় অত্যাচার অবহেলা করেছে। যারা নিজেদের মুখের ভাষাকে অবহেলা করে তারা কিভাবে জাতিসত্তা অর্জন করবে? যারা নিজেদের শেকড়কে ভুলে যায় তারা কিভাবে সক্রিয়তা অর্জন করবে? যে মাতৃভাষা যে একুশের চেতনাকে যারা মূল্য দিতে পারে না তারা কিভাবে আত্মপরিচয় খুঁজে পাবে? একবার ভেবে দেখ, তোদের জন্য তোদের জন্যই আজ আমাদের শব্দদের কি অবস্থা হয়েছে। আমরা সবাই হারিয়ে যাব।
আমি মায়ের কাছে ফিরে যাব। জানো মা, তুমি আমাকে কত আদর করে ঘর দেবকে তো নিতে আজ কেউ আমার সঙ্গে তোমাকে আপন করে পেতে কত খরা কত রক্তপাত হয়েছে, ওরা কি এসব জানে না? তবুও কেন ওরা আমাকে মরে ফেলে দিচ্ছে মা? আমরা কি কিং কর্তব্য ময়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই? তোমাদের এই অবস্থা কেন? আমাদের কেউ ডাকে না, মনেও করে না, তাই আমাদের এই অবস্থা। আমাদের অস্তিত্ব আর সংকটের মধ্যে, কিন্তু কিন্তু তুমি কে? আমি? আমি রাজর্ষি, তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তোমরা ফিরে চলো। আমরা তো ফিরে যেতে পারবো না, ওই কালো অন্ধকার আমাদের যেতে দেবে না। কালো অন্ধকার? কালো অন্ধকার সে কে? ওই সে কালো অন্ধকার। ওরা তোমাদের ঘৃণা করে, তোমরা ওদের চাও না। আমি ওদের সবাইকে গ্রাস করে নিব। তুমি সেই কালো অন্ধকার? হ্যাঁ, আমি আমি সেই কালো অন্ধকার। আমি একে একে এদের সবাইকে গ্রাস করে নিব। কে তুমি? কেন এরকম করছো তুমি? কারণ জানতে চাও? আমার পরিচয় শুনতে চাও? পর্দাটা খুলে দেখো, তাহলেই সব উত্তর পেয়ে যাবে।